ক্যান্সেল করে দিলাম, তারপর ইয়াস করে দিলাম, তারপর দেখেন অটোমেটিকভাবে আমার টাকাটা আবারও ব্যাক চলে আসবে। দেখেন আমি কিন্তু এই তো দেখেন আমাকে মেসেজ চলে আসছে যে আমার টাকাটা ব্যাক চলে আসছে। এখন দেখেন এই তো আমার 416 টাকা হয়ে গেল। তো ভিউয়ার্স, আজকে আমি হঠাৎ করে ভুল নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েছি বিকাশ থেকে। তো বিকাশ থেকে এখন টাকাটা আমি কীভাবে আবার ফিরিয়ে আনবো ভুল নাম্বার থেকে, তো সেটাই আজকে আমি আপনাদের দেখাবো, ঠিক আছে? তো এটা অনেকে ভুল করেন, বিকাশে টাকা ভুল নাম্বারে পাঠিয়ে দেন, তো মাত্র 2 সেকেন্ডে, ঠিক আছে, আপনি যে ভুল নাম্বারে টাকাটা পাঠিয়ে দিয়েছেন 2 সেকেন্ডে আবার টাকাটা আবারও ফিরিয়ে আনতে পারবেন, ঠিক আছে? তো কীভাবে আনবেন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। তো চলুন কীভাবে আনবেন আপনারা সে বিষয়টি দেখিয়ে দেওয়া হবে। তো তার আগে বলে দিই, এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমাদের চ্যানেলে প্রত্যেকদিন আপলোড করা হচ্ছে। সো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি মসিউর আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন বেসিক টেকনোলজি 24। তো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনটা ফলো করুন, ঠিক আছে? তো তার জন্য আপনারা কী করবেন, আপনারা চলে যাবেন আপনার বিকাশ অ্যাপসে, ঠিক আছে? আপনারা যেহেতু বিকাশ থেকে টাকাটা দিয়েছেন, সো আমি চলে যাব আমার বিকাশ অ্যাপসে। তো জাস্ট আপনি বিকাশ অ্যাপসে যাওয়ার পর আপনি দেখবেন যে আপনি যদি কাউকে সেন্ড বানি করে থাকেন, তো জাস্ট আপনি সেন্ড বানিতে একবার ক্লিক করবেন, ঠিক আছে? তো সেন্ড বানিতে ক্লিক করার পর আপনি একটা জিনিস দেখবেন যে এখানে দেখবেন যে বিকাশে যার ভুল নাম্বারে টাকা পাঠিয়েছেন, ঠিক আছে, ওই নাম্বারে যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট না খোলা থাকে, ঠিক আছে, তাহলে আপনার টাকাটা কিন্তু যাবে না, কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু ঠিকই টাকাটা কেটে নেবে। তারপর আপনি এখানে দেখতে পারবেন ক্যান্সেল নাম্বারে একটু অপশান আছে, জাস্ট আপনি যদি ক্যান্সেল করে দেন তাহলে টাকাটাই আপনার আবারও ফেরত চলে আসবে। তো দেখেন আমি আগে আপনাদের দেখিয়ে দিই আমার বিকাশে কত টাকা আছে। তো দেখেন আমার বিকাশে এখন কিন্তু আছে 366 টাকা। তো এখন জাস্ট আমি সেন্ড বানিতে ক্লিক করলাম, তারপর আবার ক্যান্সেল করে দিলাম, তারপর ইয়াস করে দিলাম, তারপর দেখেন অটোমেটিকভাবে আমার টাকাটা আবারও ব্যাক চলে আসবে। দেখেন আমি কিন্তু এই তো দেখেন আমাকে মেসেজ চলে আসছে যে আমার টাকাটা ব্যাক চলে আসছে। এখন দেখেন এই তো আমার 416 টাকা হয়ে গেল। তো মাত্র 2 সেকেন্ডে জাস্ট একটা ক্লিক করার সাথে সাথে আপনার টাকাটি আবারও ফেরত চলে আসবে। আপনারা মনে করেন যে টাকা কোনো নাম্বারে পাঠিয়ে দিলেন টাকাটা চলে যায়, এত সহজে টাকাটা যায় না। যদি তার নাম্বারে যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে আপনার টাকাটাই আপনার কাছেই থাকবে, জাস্ট আপনি ক্যান্সেল করে দিলে কাজ হয়ে গেল। আর যদি আপনারা কী করেন যে ভুল নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েছেন কিন্তু ও নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে, তাহলে কিন্তু আপনি টাকাটা নিয়ে আসতে পারবেন না। সেজন্য আপনার কী করতে হবে, সরাসরি আপনাকে বিকাশ হেল্পলাইনে কল করে দিতে হবে এবং তাদেরকে বলতে হবে আমি এই নাম্বারে ভুল করে টাকা পাঠিয়ে দিয়েছি। সাথে সাথে আপনি যে নাম্বারটি বলবেন আপনার কাছে কিছু ডকুমেন্ট চাইবে, আপনি দিয়ে দেবেন সবগুলোই, আর প্রমাণস্বরূপ চাইবে তারা, দিয়ে দেবেন আপনি সবগুলো। সাথে সাথে যে নাম্বারটি আপনি দিবেন সেই নাম্বারটি ব্লক করে দেওয়া হবে, মানে ওই নাম্বার থেকে আর কোনো টাকাই তুলতে পারবে না, ঠিক আছে? তারপর আপনি ধীরে সুস্থে সেই টাকাটি আবারও আপনার হাতে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, ভিডিও কেমন ছিল অবশ্যই কমেন্ট করুন, ভালো লাগে লাইক করবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।